আমরা এসে গেছি পাতালে চাচাচাচির ধাবায়। আসলে এইখানে হাই অল্টিটিউডে না জল খাওয়াটা কম হচ্ছে, আপনারা যখন আসবেন জলটা বেশি করে খাবেন। বলছে এটা লংগেস্ট অ্যান্ড হাইয়েস্ট জিপ লাইন। আমি দাঁড়িয়ে আছি অটল টানেলের ঠিক সামনে, রেলরোডের ঠিক উল্টো দিকে। আর এখানে আপনি গুড মর্নিং ফ্রম চন্দ্রতাল। আজকে আমরা চন্দ্রতাল থেকে বেরিয়ে যাচ্ছি সকাল সকাল ব্রেকফাস্ট করে। চন্দ্রতালের সুইস স্ট্যান্ড থেকে আমাদের যাত্রা হচ্ছে এখন মানালির দিকে। তো মানালি যাওয়ার আগে আমাদের আছে হচ্ছে শিশু, আর তার সঙ্গে সেই বিখ্যাত অটল টানেল। যাই হোক, আমরা এবার যাই, আর রাস্তায় যদি কিছু সৌন্দর্য দেখতে পারি অবশ্যই আপনাদের সামনে তা তুলে ধরব। সামনে যে গেটটি আসছে, এই গেটটি হচ্ছে চন্দ্রতালের এন্ট্রি গেট। যদিও লেখাটা কিছু নেই, সব নষ্ট হয়ে গেছে হয়তো কোনো কারণে। আমরা এবার এখান থেকে দেখুন রাস্তা দুটো ভাগ হয়েছে, আর উপরে দেখুন একটা বাই সাইকেল আর ওই ফরেনার যে সাইকেল চালাচ্ছে। যাই হোক, সামনে যে রাস্তাটা আছে ওই দিক থেকে আমরা কাজা থেকে এসেছি, এখন আমরা নিচের দিকে রাস্তায় চলে যাব। এই নিচের দিকে রাস্তাটা সোজা চলে যাবে হচ্ছে মানালির দিকে, আর ওই উপরে রাস্তা চলে গেছিলো মানে এটা কালকে রাস্তায় এসেছিলাম কাজা থেকে জুনজুন হয়ে ওই রাস্তায় এসেছিলাম, এখন আমরা মানালি রোড ধরলাম। আমরা যে সামনে ছোট্ট কাদামতো বা ধাবা আমরা দেখতে পাচ্ছি, চাচা চাচি ধাবা, এটা পাতালের মধ্যে অন্তর্গত। আমরা এসে গেছি পাতালে চাচা চাচির ধাবায়, আর এই হচ্ছে সেই চাচা, আর ওই চাচি ওখানে রোদের মধ্যে রোদ পোহাচ্ছে। তো চাচাজি, আপ থোড়া বাতাইয়ে কিতনে সালো সে এই ধাবা চালা রা হ্যায় আপ? 51 ইয়ার্স। আচ্ছা, আমরা দোকানের ভিতরে ঢুকছি। এই দেখুন দোকানটা, দেখুন ধাবাটা, দেখুন কি নেই। এই দুর্গম জায়গায় সব কিছু পাওয়া যায়, আর তার সঙ্গে দেখুন বসার জায়গা আছে, খাওয়ার জায়গা আছে। মিস্টার দর্জি বোধ আর মিসেস হিসলিসম, এরা দুজনে মিলে এই ধাবাটা চালাচ্ছে। পেপারে যে কাটিংগুলো দেওয়া হয়েছে কতদিনের পুরনো এবং কতদিন ধরে কত কিছু করে এই জিনিসটা তারা সামনে চলেছে। তো এখানে চাচা চাচি দুজনে মিলে এই রেস্টুরেন্টটা বা ধাবাটা ছোট্ট ধাবা চালাচ্ছেন, আর তার সঙ্গে এখন এই চাচার পুত্রবধূ তিনিও কিন্তু হাত লাগিয়ে দিয়েছেন এখানে। তো এ দেখুন আমাদের এখন দুধবেলা চা দিয়েছে। এই ঠান্ডার সময় কিন্তু এই চা খেতে বেশ ভালোই লাগবে। চাটা খেয়ে নিই, যথেষ্ট পরিমাণ ভালো চা এবং বেশ ভালো লাগছে। আসলে এইখানে হাই অল্টিটিউডে না জল খাওয়াটা কম হচ্ছে, আপনারা যখন আসবেন জলটা বেশি করে খাবেন। আর কথা বলে না অটোমেটিক্যালি গলা শুকিয়ে যাচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে। প্রচুর পরিমাণ ড্রিঙ্কিং ওয়াটার আপনারা কিন্তু খাবেন। চাচা চাচির ধাবাতে এই যে ওনার পুত্রবধূ এখানকার কিচেন সামলাচ্ছে, আর ওনার পুত্র ওনার একটা ক্যাম্প আছে চন্দ্রতালে, সেটার ডিটেলস ইনি দিদিভাই বলে দিচ্ছে। ও ক্যাম্পের নাম বাতাইয়ে। আমার ক্যাম্পের নাম এই তেনজিন ক্যাম্প। তেনজিন ক্যাম্প ও চন্দ্রতাল মেই হ্যায়? প্যারাসোল কে পাশ মে জো তেনজিন ক্যাম্প হ্যায় উনকা পতিদেব ওহা পর ও চালা রাহা হ্যায়। তো আপ ইধার আয়েঙ্গে তো জরুর ঠেহরনা উধার। ডিটেলস কি হবে, বুকিং করতে হবে, তার ফোন নম্বর দেওয়া আছে এই যে। আচ্ছা, এখানে লাস্টে যে মোবাইল নম্বর যেটা আছে 8988313473, এই নম্বরে বুকিং করে এই চন্দ্রতালের এই ক্যাম্পে আপনি বুক করতে পারবেন। এই সুন্দর প্রকৃতির কোলে ছোট্ট একটি ধাবা হচ্ছে বাতালের। চারিদিকে তুষারাবৃত পর্বত শৃঙ্গ, আর দেখুন সঙ্গে পুরো ঝুড়িতে ভর্তি পাহাড়ও আছে। চাচা চাচির ধাবাতে চাচা চাচিকে অ্যাট লাস্ট একসঙ্গে পাওয়া গেল। পিছলে 51 ইয়ার্সে এ দোনো লোক এ ধাবা চালা রাহা হ্যায়। ভগবান সে প্রার্থনা হ্যায় আর ভি আগে যায়, আপনার নাম রোশন করে, দেশ কা নাম রোশন করে। থ্যাংক ইউ বেটা। হোল্ডারের রাস্তা দিয়ে ভারি এগিয়ে চলেছে, রাস্তার কন্ডিশন খুবই খারাপ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রোটান পাস থেকে প্রায় 35 কিলোমিটার দূরে, অটল টানেল থেকে 40 কিলোমিটার। তাই হচ্ছে চন্দ্রভাগা নদী, যে নদীকে আমরা ছেড়ে এসেছিলাম চন্দ্রতাল নদীর চন্দ্রতাল থেকে। সেই নদী পাশ বেয়ে বেয়েই আমরা তখন চলে আসছিলাম, কিছুক্ষণ আগে আমরা নদীর ওপারে ছিলাম, এখন এপারে এসেছি। সেই সময় দেখুন পাহাড়ের গা বেয়ে ছোট্ট একটি জলের ধারা নেমে আসছে,
সামনে চলে গেছে রাস্তা ক্রস করে নিচের দিকে। যখন বরফের বেশি জল থাকে, বিশেষ করে মেজুর মাসে যারা আসবেন, তারা কিন্তু এই সময় এখানে প্রচুর পরিমাণে জল দেখতে পারবেন। আমরা ওই নিচ দিয়ে উঠে গেলাম, আমরা যাচ্ছি এখন অটল টানেলের দিকে। আর এই যে দেখুন পাহাড়ের গা বেয়ে চলে গেছে রাস্তা, চলে যাচ্ছে ওখান পাশের দিকে। আচ্ছা, ওই সামনে দেখা যাচ্ছে, আর এই বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে দেখুন, এই যে পুরো রাস্তাটা, এই রাস্তাটা চলে যাচ্ছে টুটোয়ার্স রোটাং পাশে। আর আমরা এখন, তো এবার আমরা যাবো হচ্ছে টুয়ার্স শিশু, তারপরে অটল টানেল। এই মেন রাস্তাটা পুরো চলে গেল ওদিকে, পিছন দিকে হয়ে রোটাং পাস হয়ে মানালি। আমরাও যাবো মানালি, বাট যাবো হচ্ছে টুয়ার্ডস শিশু হয়ে তারপর টানেল হয়ে। যেই দেখুন রাস্তা উঠলাম, রাস্তা কিন্তু এবার ভালো হলো, মানে সেই ভয়ঙ্কর রাস্তা আমরা ত্যাগ করলাম। আমরা অটল টানেল থেকে আর 6 কিলোমিটার দূরে আছে, এখানে চেক পোস্ট আছে, এখানে এন্ট্রি করে নিতে হবে। এন্ট্রি করে তারপরে সামনের দিকে এগোতে হবে। এখানে অনেক খাবারের দোকানও আছে, চাইলে আপনি যাওয়ার পথে হোক বা আসার পথে হোক যেদিক দিয়ে যান, আপনারা এখান থেকে ব্রেকফাস্ট লাঞ্চ সেটা এখান থেকে সেরে নিতে পারবেন। কিছু রুমসও আছে পাওয়া যায় এখানে, হোটেল টাইপের, কক্সার বিচ। লোসারের পরেই প্রথম একটু আমি গ্রাম পেলাম, মাঝখানে কোনো গ্রাম বা থাকার জায়গা কিন্তু পাওয়া যায় এখান থেকে শিশু আর 7 কিলোমিটার। সামনে অটল টানেলের পজিশনটা দেখা যাচ্ছে। আমরা এখন অটল টানেল যাবো না, আমরা সোজা টুয়ার্ডস যেটা কেলং হয়ে লেহ দিকে যাচ্ছে সেদিকে কিছুটা এগোবো, 5-7 কিলোমিটার এগোলেই আমরা পৌঁছে যাবো শিশুতে। আমরা এখন আছি হচ্ছে হিমাচল প্রদেশের শিশুতে, শিশু একটি ভ্যালি। তো এখানকার পারিপার্শ্বিক দৃশ্যগুলো আপনার সামনে তুলে ধরছি। দেখুন কিছুক্ষণ আগেও, ঘন্টাখানেক আগেও আমরা যেখানে ছিলাম চারিদিক পুরো ন্যাড়া পাহাড় ছিল, এখন এই শিশুতে এসে অনেক রিল্যাক্স লাগছে, কারণ চারিদিকে সবুজের সমারোহ এখানে। আর এই যে গাড়িগুলো দেখা যাচ্ছে, এই গাড়িগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা ছোটোখাটো রেস্টুরেন্টের মতো, মানে প্রত্যেকে এখানে খাবার বিক্রি করে। আর এইটা হচ্ছে শিশুর হেলিপ্যাড, এই পুরোটা শিশুর হেলিপ্যাড। তো এইখানে পর্যটকরা আসছে, এসে এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটাচ্ছে। আর এখানে কিছু অ্যাক্টিভিটি আছে, তো অ্যাক্টিভিটি যেদিকে ছিলাম সেদিকে দেখাচ্ছি। এখানে এই সামনে আছে চিনাব রিভার বা চন্দ্রভাগা যেটা, তো সেখানে কিছু জিপলাইন অ্যাক্টিভিটি আছে। তো এখানে পরপর কয়েকটা জিপলাইন আছে, একটা দুটো ওখানে তিনটে, তো জিপলাইন অ্যাক্টিভিটি হয় এখানে। এবং বলছে এটা লংগেস্ট অ্যান্ড হাইয়েস্ট জিপলাইন। তো এই জিপলাইনে আপনারা যদি চান তাহলে অবশ্যই এই জিপলাইন আপনারা অ্যাক্টিভিটি করতে পারেন। বিশেষ করে যারা শীতকালে মানালিতে ঘুরতে আসবেন, তারা যখন মানালি থেকে রোটাং পাসের দিকে যাবেন, ফেরার পথে শিশু হয়ে তারা ফিরে যাবেন সোলাং ভ্যালি হয়ে, তখন কিন্তু এইসব অঞ্চল পুরো বরফে ঢাকা থাকে। আর সেই সময় এইসব অঞ্চলে কিন্তু প্রচুর ধরনের বরফ বা স্নোয়ের অ্যাক্টিভিটি আপনারা করতে পারবেন। এরকম রৌদ্রোজ্জ্বল দিন আর সঙ্গে নীল আকাশ, এই দেখতে দেখতে আমরা কিছুক্ষণ পরেই চলে যাব হচ্ছে অটল টানেলের দিকে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি অটল টানেলের ঠিক উল্টো দিকে, মাঝখানে চিনাব নদীর উপর ব্রিজ, ব্রিজের ঠিক এপারে দাঁড়িয়ে আছি। আমরা ব্রিজের উপর দিয়ে হেঁটে ওপারে যাব, প্রজেক্ট দীপক চন্দ্র ব্রিজের উপর আমরা এখন হেঁটে যাচ্ছি। এই ব্রিজ থেকে ভিউটা দেখুন কি সুন্দর, এই যে ব্রিজ, ব্রিজ ক্রস করে প্রায় যাবো অটল টানেল। ওখানে আমরা ব্রিজের এপারে চলে এসেছি, ব্রিজ ক্রস করলেই কিছুটা হাঁটলেই ওই দেখা যাচ্ছে অটল টানেল। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি অটল টানেলের ঠিক সামনে। এটা অল্টিটিউড হচ্ছে 10,075 ফিট, প্রায় 3,300 মিটার উচ্চতায় অবস্থিত হচ্ছে এই অটল টানেল। অটল টানেল টোটাল দীর্ঘ হচ্ছে 9.02 কিলোমিটার।
অর্থাৎ প্রায় 5.1 মাইলের মতো। আর এখানে ইনগ্রেশন হয়েছিল 3 অক্টোবর 2020 সালে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মাননীয় অটল বিহারী বাজপেয়ীর স্মৃতির সৌধে এই টানেলটি উৎসর্গ করা হয়েছে। এই অটল টানেলটি হওয়ার ফলে আগে শুধুমাত্র মানালি থেকে লাহুল স্পিতি বা লে লাদাখ যাওয়ার জন্য রোটাং পাসই ভরসা ছিল। রোটাং পাসটার এখন গুরুত্ব একটু হলেও কমে গেছে, কেননা ওটার ডিস্টেন্স ছিল অনেক বেশি। আর মানালি থেকে এই অটল টানেল হওয়াতে আমার অনেকখানি ডিস্টেন্স কমে গেছে এবং কিছুটা সময় বেঁচেছে, এবং বাণিজ্যিক কারণেও কিন্তু এটা অনেক উপকার হয়েছে। তো মোটামুটি অটল টানেল রোটাং পাসের থেকে, এবং রোটাং পাস ছিল অনেক উচ্চতা সম্পন্ন এবং রাস্তাও ছিল অনেক কঠিন, সেই তুলনায় অটল টানেলে কিন্তু একটা পাহাড়ের সুড়ঙ্গ দিয়ে দূরত্ব বা ডিস্টেন্স অনেকখানি কমিয়ে দিয়েছে। আমরা অটল টানেলের নর্থ পোর্টাল থেকে যাত্রা শুরু করেছিলাম, সাউথ পোর্টালে প্রায় চলে এসেছি, আর 2 কিলোমিটার মতো বাকি আছে সাউথ পোর্টালে পৌঁছাতে। সাউথ পোর্টালে পৌঁছালেই কিন্তু আমরা ঢুকে যাব হচ্ছে মানালির অঞ্চলে। টানেলে ম্যাক্সিমাম স্পিড লিমিট হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার, আর কোনোভাবেই কোনো গাড়িকে ওভারটেক করতে পারবে না। আর ঠিক বেরোনোর মুহূর্তে ম্যাক্সিমাম স্পিড লিমিট কিন্তু 40 কিলোমিটার প্রতি ঘন্টা। দেখুন, অটল টানেল ক্রস করার সঙ্গে সঙ্গে কিন্তু চারিদিক সবুজে ভর্তি হয়ে গেল। যে পাইন গাছ আমরা কলকাতা ছেড়ে এসেছিলাম, সেই পাইন গাছ চারিদিকে ভর্তি হয়ে গেল, আর সঙ্গে দেখুন তুষারাবৃত পর্বত শৃঙ্গ ওপরে। এই মুহূর্তে আমি এসেছি সোলাং ভ্যালিতে। সোলাং ভ্যালি হিমাচল প্রদেশের মানালি থেকে মাত্র 13 কিলোমিটার দূরে, একটি বেশ সুন্দর জায়গা কিছুক্ষণ সময় কাটানোর জন্য। কিছু বিশেষ অ্যাক্টিভিটি এখানে থাকে, এখানে তার মধ্যে একটি আছে রোপওয়ে, একটি আছে জিপলাইন, আর আছে প্যারাগ্লাইডিং, এছাড়াও ছোটোখাটো কিছু রাইডিং তো আছেই। চলুন এবার এগিয়ে যাই, দেখা যায় কী কী আছে। শীতকালে সোলাং ভ্যালি কিন্তু বরফের আচ্ছাদনে পুরো আচ্ছাদিত থাকে। এটা হচ্ছে সোলাং ভ্যালি, সামনে দেখা যাচ্ছে রোপওয়ে অ্যান্ড স্কি সেন্টার, আর আমার ডান দিকে ওই দেখুন দেখা যাচ্ছে তুষারাবৃত পর্বত শৃঙ্গ। এদিকে তুষারাবৃত পর্বত শৃঙ্গ, এটা হচ্ছে লে মানালি হাইওয়ে, আর এদিকে দেখুন সূর্যের আলো পড়ছে, সবুজ পাহাড়। এখানকার অ্যাক্টিভিটিগুলোর মধ্যে আমরা শুধু করেছিলাম হচ্ছে রোপওয়ে। এই রোপওয়েতে আমরা চড়ে কিছুটা সৌন্দর্য উপভোগ করতে গেছিলাম। আমরা সোলাং ভ্যালিতে এসে রোপওয়েতে উঠলাম। তো রোপওয়েতে টিকিট নিলে হচ্ছে 700 টাকা করে পার হেড, যাওয়া আসা নিয়ে। তো রোপওয়ে আস্তে আস্তে আমরা উঠে পড়েছি, দরজা অটোমেটিক বন্ধ হবে। তো রোপওয়ে দরজা বন্ধ হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাব উপরের ভিউ পয়েন্টের দিকে। শুরু হয়ে গেছে, উঠে যাচ্ছে আস্তে আস্তে। আমরা এর আগে কাশ্মীরে গন্ডোলা রাইড করেছি, তো এটাও সেই গন্ডোলা রাইডের মতোই। তো আস্তে আস্তে ভিউ শুরু হয়ে যাচ্ছে, দূরে ভিউ দেখাচ্ছি। তো আমরা মোটামুটি অনেকখানি চলে এসেছি, দেখুন উপর থেকে ভিউটা কি সুন্দর। আমরা উপরে চলে এসেছি, এই যে দরজা খুলছে বন্দে ভারত এক্সপ্রেসের মতো, দরজা খুলে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে আমরা ভিতরে থেকে নেমে এলাম। এই যে সবাই চলে ধীরে সুস্থে নামছে। এই হচ্ছে রোপওয়ের লাস্ট পয়েন্ট থেকে ভিউ, পাহাড়ের দৃশ্য। একটা ক্যাফে আছে, আপনারা চাইলে এখানে চা কফি খেতে পারবেন। আর দেখুন নিচ থেকে রোপওয়েগুলো উঠে আসছে। রোপওয়ের একদম টপে উঠেছি, উঠে দেখুন এই ভিউটা কি সুন্দর লাগছে। সন্ধ্যে হয়ে আসছে, সূর্যের আলো পড়ছে কিছু অংশে, আর যেখানে পড়ছে না সেখানে অন্ধকার হয়ে ঘনিয়ে এসছে। দূরে দেখুন আকাশে পেঁজা তুলোর মতো মেঘ। এখানে একটা হেলিপ্যাড আছে, এই হেলিপ্যাড থেকেই যা ভিউ পয়েন্ট, এমনি আদার্স সেরকম কিছু নেই।
তো টিকিটের দাম বড্ড বেশি, 700 টাকা করে পার হেড। আর এখানে প্যারাগ্লাইডিং হয়, তো প্যারাগ্লাইডিংয়ের জন্য আলাদা করে টিকিট, পার পারসন 3500 টাকা। এই হচ্ছে রোপওয়ে স্ট্যান্ড, 700 টাকা দিয়ে রোপওয়ের উপরে এলাম, কিচ্ছু নেই। এটা অফিস, এই একটা ক্যাফে, এই একটা অ্যাক্টিভিটির জায়গা, আর এখানে মেন্স ওমেন্স টয়লেট আছে। আপনি বলতে পারবেন 700 টাকা দিয়ে এখানে টয়লেটটা পেয়ে যাবেন। আর ভিউ ঠিক আছে, কিন্তু 700 টাকার মতো সেরকম কিছু না, ভিউ এর থেকে ভালো ভিউ আমরা দেখে এসেছি। তো আমাদের রোপওয়ের 700 টাকা ভিউ দিয়ে হয়ে গেলো, 700 টাকা দিয়ে ভিউ হয়ে গেলো। এবার আবার উঠে পড়েছি, রোপওয়ের দরজা অটোমেটিক বন্ধ হবে। এটাই শুধু সান্ত্বনা যে আমি মনে হচ্ছে বন্ধে ভারত এক্সপ্রেসে আছি, অটোমেটিক ট্রেন দরজা খুলছে বন্ধ হচ্ছে, গাড়ি আবার চলা শুরু হয়েছে। রোপওয়ের কাঁচগুলো ঝাপসা হয়ে গেছে, একটু পরিষ্কার হলে রোপওয়ে থেকে সিনারিগুলো নিতেও ভালো লাগতো, কিন্তু এত ঝাপসা যে আর সেটাও ভালো লাগছে না। তো ট্রেন প্ল্যাটফর্মে চলে এসছে, আমাদের এবার নামতে হবে। নেমে পড়েছি রোপওয়ে থেকে, আমাদের রোপওয়ে চড়া হয়ে গেল, সবাই নেমে গেল, এবার আমরা গাড়ি ধরে চলে যাবো আমাদের উদ্দেশ্যে। সো এখানে দেখুন, এই ছোট্ট ক্রিকেট ম্যাচ চলছে এরকম ভ্যালির মধ্যে। হরভজন সিং কামস ইন টু ফরওয়ার্ডস, শর্ট পিচ বল অ্যান্ড জাস্ট স্টেপ ডাউন টু প্লে। এইটা দেখে মনে হচ্ছে ব্যাটসম্যান ভ্যালির মধ্যে সামান্য কিছু উঠে গেছি। আর সামনে দেখুন কিছু আছে, হচ্ছে গরু বা ঘোড়ার মতো কিছু গৃহপালিত পশু। ওই দূরে হলুদ, ওটা হচ্ছে প্যারাগ্লাইডিং বুকিং কাউন্টার। শীতকালে এই পুরো ভ্যালিটা কিন্তু পুরো সাদা বরফের চাদরে ঢাকা থাকে, আর সেই সময় কিন্তু বিভিন্ন ধরনের স্নো অ্যাক্টিভিটি আপনারা এখানে করতে পারবেন। সেই অ্যাক্টিভিটির জন্য কিন্তু এই জায়গাটা খুবই আদর্শ। আমরা যখন এখানে এসেছি চারিদিক কিন্তু একদম শুনশান ছিল। এটা হচ্ছে সেই হনুমানজি টেম্পল, সেখানে এসে আপনারা কিছু থাকবেন, কিছুক্ষণ হনুমানজি দর্শন করবেন। প্রাচীন শ্রী শঙ্করপ্রসাদ হনুমান মন্দির নেহেরুকুণ্ড, মন্দিরের ভিতর, মন্দিরের ভিতর যাওয়ার রাস্তা। সামনে একটি ব্রিজ আছে, যে ব্রিজটা ক্রস করে আমরা এবার ডান দিকে যাব মানালি মেলের দিকে। এই ব্রিজ ক্রস করে আমরা মানালি মেলের দিকে যাব। পাহাড়ের কোলে ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে, আর তার সঙ্গে আমরা ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি মানালির হোটেলের দিকে। এই রাস্তাটা সোজা চলে গেলো চণ্ডীগড়ের দিকে, আর আমরা এই মানালি মেল রোডের দিকে যাচ্ছি। দেখুন এখানে গাড়ির জ্যাম লেগে গেছে। আমি এখন দাঁড়িয়ে আছি হোটেল কুঞ্জুম, HPTDC-র প্রপার্টি হচ্ছে এই হোটেল কুঞ্জুম মেল রোডের উপরে। এটা বুকিং শুধুমাত্র HPTDC.NIC.IN এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাবেন, ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। 205 নম্বর রুম, এটা হচ্ছে আমাদের রুম, ডবল বেড বিছানা আছে, দুটো বালিশ, লেপ, উইন্ডো আছে, টিভি আছে যদিও চলছে না, দুটো চেয়ার আছে, একটা সেন্টার টেবিল আছে, একটা ড্রেসিং টেবিল আছে, একটা ছোটো টুল আছে, আর এখানে একটা ব্যালকনি আছে, ব্যালকনিতে বসার জায়গা আছে। আর এই ব্যালকনি থেকে দেখুন রাতের বেলা আকাশে চাঁদ উঠেছে দেখা যাচ্ছে। সিলিং ফ্যানও আছে, সিলিং ফ্যান, এখানে ওয়ার্ড্রপ আছে, আর এই হচ্ছে বাথরুম, র‍্যাক আছে, গিজার আছে, শাওয়ার আছে, বেসিন আছে, বড় একটা আয়না আছে, মোটামুটি ঠিকঠাকই আছে। এই হচ্ছে আমাদের মানালির রুম। আমরা এসে গেছি শান্তি ভোজনালয়, এটা মেল রোডের ঠিক উল্টো দিকে। আর এখানে আপনি বাঙালি সব ধরনের খাবার পাবেন। তো শান্তি ভোজনালয়ে মেনু কার্ড এটা মোহনবাবু চালান, আপনারা মোহনবাবুকে চিনেন হয়তো, তারা এখানে আসেন। এই হচ্ছে
তার মেনু কার্ড। আমি মাছ থালি অর্ডার করেছি, থালি দিয়ে গেছে। মাছ, মুসুর ডাল, আলু ভাজা ঝুড়ি ঝুড়ি, আলু পোস্ত, পালং পুঁই শাকের তরকারি, ওই রকম আবার বেগুন ভাজা চলে এলো। আর এখানে আছে, এখানে আছে হচ্ছে